আসসালামু আলাইকুম, নেচার ও বিডি সিলেট চ্যানেলে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। বর্তমানে এই সময়টাতে আমরা অনেকেই মূলা চাষ করতে আগ্রহী, যারা মূলা চাষ করতে আগ্রহী এই সময়টাতে তাদের জন্য আজকের এই ভিডিওটা। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে মূলা চাষের পুরো পরিচর্যা দেখাবো। ভিডিওটি দেখলে অবশ্যই, পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা জেনে নিই পুরো প্রসেসটা। মূলা চাষের জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাটি এবং জমিটা তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত দোআঁশ মাটিতে খুব মূলার একটা ভালো ফলন পাওয়া যায়। এবং আমরা কীভাবে জমিটা তৈরি করব, জমিটা অন্ততপক্ষে তিন থেকে চারটা চাষ দেব এবং দুইটা মই দিয়ে দেব। তা তখনই যখন মাটিগুলো একেবারে জুড়ি হবে তখনই আপনারা এভাবে সারি তৈরি করে নিতে হবে। মূলাটা আসলে দুইভাবে চাষ করা যায়, ছিটিও চাষ করতে পারেন আবার সারিবদ্ধভাবে চাষ করতে পারেন। তো আমার এখানে কিন্তু সারিবদ্ধভাবে আমি মূলাটা লাগাচ্ছি এবং এক একটা সারি থেকে আপনারা অন্য সারির কতটুকু দূরত্ব দেবেন 25 থেকে 30 সেন্টিমিটার দূরত্ব রেখে আপনারা প্রত্যেকটা সারি তৈরি করবেন। আর প্রায় 2 থেকে 3 ইঞ্চি গভীরে বীজগুলা পুঁতে দেবেন। এভাবে গর্ত করবেন 2 ইঞ্চি বরাবর। তখন কিন্তু মাটির একটু নিচের দিকে যদি বীজটা পড়ে তাহলে কিন্তু গাছগুলা যখন বড় হবে তখন আর পুঁতে পড়বে না। তো মূলার মধ্যে বিভিন্ন জাত রয়েছে, আমি যে বীজটা লাগাচ্ছি সেটা হচ্ছে সাঙ্গু হোয়াইট। তারপরে আরও অন্যান্য জাতের বীজ রয়েছে, যেমন বারি ওয়ান, বারি টু, বারি থ্রি, হোয়াইট গোল্ড, হোয়াইট প্রিন্স, সুপার সলিস, হিমালয়। এই সব জাতের কিন্তু উন্নত জাতের যে কোনো একটা বীজ থেকে আপনি এই সব একটা বীজ বেছে নিয়ে আপনি আপনার জায়গার মধ্যে যদি ফলিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারেন। আর মূলাটা চাষ সাধারণত আমাদের আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ এই মাসগুলোতে কিন্তু চাষ করা যায়। অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসে কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে মূলা চাষ করে লাভবান হতে পারেন। তো সারিতে যখন আপনারা মূলার বীজগুলো বপন করবেন তখন এক একটা বীজ থেকে অন্য বীজের দূরত্বগুলো আপনারা 3 থেকে 4 ইঞ্চি দূরত্ব রাখবেন। কারণ মূলাটা কিছুটা জায়গা নেই, সেজন্য 3 থেকে 4 ইঞ্চি দূরত্ব রেখে আপনারা বীজগুলো লাগাবেন এবং 25 থেকে 30 সেন্টিমিটার দূরত্ব রেখে আপনারা সারিগুলো তৈরি করবেন। তো বীজগুলো এভাবে লাগানোর পর আপনাকে অবশ্যই যে গর্তগুলো করেছেন সেই গর্তগুলো অবশ্যই মাটি দিয়ে ঢেকে রাখতে হবে। মূলার বীজগুলো বপনের পূর্বে কিন্তু আপনি আপনার জমির মধ্যে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করতে পারেন, যেমন জৈব সার। আপনারা যদি প্রতি শতকে দেন তাহলে 15 থেকে 20 কেজি এরকম জৈব সার আপনারা জমির মধ্যে ছিটিয়ে দিতে পারেন। আরও অন্যান্য বিভিন্ন ধরনের রাসায়নিক সার দিতে পারেন। তবে সারগুলো দেওয়ার পর এক সপ্তাহ পরে আপনারা বীজগুলো বপন করবেন। তো এই হচ্ছে বীজ লাগানোর প্রক্রিয়াটা। এখন 4 দিন পরেই কিন্তু মূলার বীজ থেকে চারা উঠতে কিন্তু বেশি দিন সময় লাগে না। আমার এই বীজগুলো থেকে চারা উঠতে মাত্র 4 দিন সময় লেগেছে এবং আস্তে আস্তে দেখেন অলরেডি 2টা পাতা দিয়েছে গাছের মধ্যে। তো এই যখন গাছগুলো আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু আপনি প্রত্যেকদিন বিকালবেলা পানি ছিটিয়ে দেবেন। আর যে জায়গার মধ্যে মূলাটা চাষ করবেন সে জায়গা অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে, কারণ মূলার গাছের গোড়ায় যদি বেশি পানি জমে থাকে তখন কিন্তু মূলার গাছগুলো মরে যায়, পচে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। তো গাছের যখন 10 থেকে 15 দিন বয়স হবে এবং 10 দিন যখন বয়স হবে তখন গাছের যে চতুর্দিক আছে সেই মাটিগুলো অবশ্যই কুড়ে দেবেন। এবং 15 দিন বয়স হলে তখন কিন্তু আপনি গাছের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। তো আমার এই 100 শতক জায়গার মধ্যে মূলার বীজ বপন করেছিলাম। তো 100 শতক জায়গার মধ্যে 1 কেজি ইউরিয়া, 500 গ্রাম পটাশ এবং ডেপসার 500 গ্রাম দিচ্ছি। এভাবে আপনারা ছিটিয়ে দেবেন। আপনারা জানেন যে ইউরিয়া সার গাছগুলা বড় করতে সহায়তা করে এবং পটাশ সার, এগুলার প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে এবং ডেপসারের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস ও নাইট্রোজেন রয়েছে। তো 15 দিন যখন গাছের বয়স হবে তখন কিন্তু আপনারা গাছের মধ্যে এভাবে ছিটিয়ে দিয়ে তারপর হালকাভাবে কুড়ে দেবেন। আমাদের দেশে সাধারণত এই সময়টাতে কিন্তু আমরা নভেম্বর এবং ডিসেম্বর মাসে কিন্তু মূলাটা প্রচুর পরিমাণে এর ফলনটা পেয়ে যাই। তো এই সময়টাতে যারা এখনও বীজ বপন করেনি আপনারা আপনার জমির মধ্যে লাগিয়ে নিতে পারেন। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা সারির মধ্যে আপনারা ভালোভাবে সারগুলো ছিটিয়ে দেবেন, দেখবেন আপনার গাছগুলো অল্প দিনের মধ্যে বৃদ্ধি পাচ্ছে এবং তখন কিন্তু দেখা যাবে যে গাছগুলার আস্তে আস্তে মূলায় পরিণত হচ্ছে প্রত্যেকটা। আর মূলা সাধারণত আমরা সবাই খেতেও পছন্দ করি। শীতকালীন সবজির মধ্যে মূলাটাও একটা অন্যতম একটা সবজি। এই সময়টাতে কিন্তু আমাদের দেশে প্রচুর চাহিদা রয়েছে। তো এই দেখেন তার সার দেওয়ার কিন্তু 2 দিন পরে কিন্তু আমি আমার গাছের গোড়ায় কিন্তু
সার দেওয়ার পরে কিন্তু দুই দিন পরে গাছের গোড়ায় পানি দিয়েছি। তো এভাবে আপনারা কিন্তু পানি দেবেন এবং বেশি পানি লাগাবেন না, তাহলে কিন্তু বেশি পানি দিলে গাছগুলা মরে যাওয়ার আশঙ্কা থাকে। তো যারা মূলা চাষ করতে আগ্রহী আপনারা কিন্তু এইসব প্রসেসের মাধ্যমে আপনারা মূলা চাষ করে উপকৃত হতে পারেন। যেভাবে আমি প্রসেসগুলো দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা প্রসেস অবলম্বন করে আপনারা মূলা চাষ করতে পারেন। তো সার দেওয়ার এক সপ্তাহ পরে দেখেন আমার গাছগুলো কত বৃদ্ধি পাচ্ছে, আরও এক সপ্তাহ পরে কিন্তু আমার গাছ থেকে মূলা সংরক্ষণ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।